ইন্টেরিয়ার ডিজাইন, সিসিটিভি এবং সোলার সংক্রান্ত যে কোনো পরিষেবার জন্য যোগাযোগ করুন ইয়েস এন্টারপ্রাইজের সাথে। ফোন করুন 7679033185 এই নম্বরে। নমস্কার, এই চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আধ্যাত্মিকতার জগতে যে বইগুলি, যে পুস্তকগুলি, যে পুণ্য গ্রন্থগুলি আমাদের জীবন বদলে দিতে পারে, তার অডিও সিরিজ আপনি এই চ্যানেলে শুনতে পান। তাই এই চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বাকিদের মধ্যে শেয়ার করুন। আজকের এই এপিসোড শুরু করার আগে একটা প্রশ্ন আমি আপনাকে করতে চাই। আচ্ছা, আপনি কখনো বুঝে কিংবা না বুঝে, যেভাবেই হোক না কেন, আপনি কি সম্পূর্ণ গীতা একবার রিডিং অন্তত দিয়েছেন? কম বেশি যারা গীতা পড়েছেন, গীতার থেকে যে শিক্ষণীয় দিকগুলি আছে, পরীক্ষামূলকভাবে কি আমাদের জীবনে কখনো আমরা প্রয়োগ করে দেখেছি? স্বামী প্রজ্ঞাদাস কাঠিয়া বাবাজি তাঁর গীতা চিরন্তন অডিও সিরিজ আমরা শুনব। শুনতে শুনতে দুটো জিনিস আমরা মূলত খেয়াল রাখব। প্রথমত, সম্পূর্ণ গীতার এই অডিও সিরিজ আমাদের শোনা কমপ্লিট করতে হবে, এবং গীতার ভেতরকার যে শিক্ষণীয় দিকগুলি আছে সেই দিকগুলিকে আমাদের জীবনে অ্যাপ্লিকেবল করতে হবে, অর্থাৎ প্রয়োগ করতে হবে, কাজে লাগাতে হবে। তাই আপনাদের কাছে আমি অনুরোধ করব, এই অডিও সিরিজ যখন আপনি শুনছেন, হাতের কাছে ছোট্ট একটা কাগজ এবং কলম রাখবেন। প্রত্যেকটা এপিসোডের শেষে কমেন্ট বক্সে আপনি লিখুন এই এপিসোড থেকে শিক্ষণীয় কী কী দিকগুলি আছে যেগুলো আপনি খুঁজে পেয়েছেন, আপনি আপনার জীবনে প্রয়োগ করতে চলেছেন। আপনি শুনছেন প্রজ্ঞাদাস কাঠিয়া বাবাজির লেখা গীতা চিরন্তন। আমি দৃঢ় প্রত্যয়ের সাথে বলতে পারি, নিশ্চিতভাবে বলতে পারি, গভীর বিশ্বাসের সাথে বলতে পারি, প্রজ্ঞাদাস কাঠিয়া বাবাজির এই গীতা চিরন্তন অডিও সিরিজ আপনার জীবন গঠন করবে, আপনার জীবন বদলে দেবে। আসুন আমরা শুনতে শুরু করি প্রজ্ঞাদাস কাঠিয়া বাবাজির গীতা চিরন্তন। শ্রী ভগবান তিনি বলছেন, প্রণব জপের অন্য সংকেত এই ওকারের উচ্চারণকালে ধ্যেয় ভাবকে স্মরণ করিতে হয়, আর দীর্ঘ একতান অনুস্বারের উচ্চারণে সেই ধ্যেয় ভাবে ইষ্টদেবে স্থিতি করিতে হয়। ইহা অভ্যাস করিয়া শ্বাস প্রশ্বাস সহ প্রণব জপ করিলে অধিকতর ফল পাওয়া যায়। গুরুদেব তিনি বলছেন, শ্বাস সহজভাবে গ্রহণ করিতে করিতে ওকারের সাহায্যে ধ্যেয় স্মরণ করিবে, ও পরে দীর্ঘ নিঃশ্বাস সহকারে অনুস্বারের সহযোগে ওই ধ্যেয়ভাবে স্থিতি করিবে। এইভাবে দীর্ঘদিন নিষ্ঠাসহ অভ্যাস করিলে মন একাগ্রভূমি লাভ করে, ধ্যানে তন্ময়তা লাভ করে, মনে যে আনন্দ অনুভূতি হয় তাহাই হচ্ছে শ্রী ভগবান। পরে সেই ভগবানই সাধকের অভীষ্ট মূর্তি পরিগ্রহ করে, সাধককে দর্শন দান করিয়া তিনি কৃতার্থ করেন। আত্মা, আনন্দ, ভগবান সব সমার্থক হইয়া যায়, এবং এই আনন্দই প্রেমরূপ লাভ করিয়া সর্বত্র ছড়াইয়া পড়ে। কবির ভাষায়, গোপনে প্রেম রয় না ঘরে, আলোর মতো ছড়িয়ে পড়ে। গুরুদেব তিনি বলতেন, জপ এই কথাটি শুনিলেই আমার গায়ে রোমাঞ্চ হইত। সাধক সময় নষ্ট করিতে চান না, সময় নষ্ট করা উচিত নয়। কাঠিয়া বাবার মতো মহাযোগীও বলিতেছেন, হাম তো বাবা জাদা কুছ নেই জানতা হ্যায়, গুরুজি হামারে কানমে মন্ত্র দিয়ে, মায় তো রাটতে গিয়া মায় মেরা আঁখ খুল গিয়া। কাঠিয়া বাবা তিনি আরো বলছেন, সব শাস্ত্র কো নিচোড় কে গুরু নাম দিতে হয়, ইসকা অন্দর মে সব শাস্ত্র মন্ত্র হ্যায়, আধা ঘন্টা, এক ঘন্টা, দো ঘন্টা, চার ঘন্টা এক আসন মে ব্যাঠে জপ করো, সমঝো তোমরা উস দিন বৃথা হি গিয়া, জিস দিন ভজন নহি হুয়া, জপাত সিদ্ধি, ইহা সাধকগণের মত।
উপযুক্ত ও যথার্থ গুরুর নিকট হইতে মন্ত্রপ্রাপ্ত হইয়া ধৈর্য ও বিশ্বাসের সহিত সর্বদা অনলসভাবে জপ করিতে করিতে মন স্থির হয়। মন্ত্র মানে মনকে যাহা ত্রাণ করে, আর মন মানে হচ্ছে ওয়েবস অফ থটস, চিন্তার তরঙ্গ। মন্ত্র হচ্ছে শব্দ ব্রহ্ম। শব্দ দুই প্রকার, এক হচ্ছে পরাশব্দ, অপর হচ্ছে অপরাশব্দ। পরাশব্দ অন্তর এবং অপরাশব্দ বাহ্য। শব্দ আকাশের গুণ, আকাশীয় কম্পন। অপরাশব্দ বা বাহ্য শব্দ আঘাতে অভিব্যক্ত হয়। পরাশব্দ অন্তর আকাশের, আর অপরা বা বাহ্য শব্দ বাহ্য আকাশের গুণ। শ্রীগুরু দত্ত মন্ত্র অন্তর আকাশে রূপের দ্বারা ধ্বনিত হয়। এই ধ্বনিতে মনকে অভ্যাসের দ্বারা ধীরে ধীরে স্থির করিতে থাকিলে ক্রমশ মন এই ধ্বনিতে, অর্থাৎ এই শব্দে লয় হইতে থাকে। ইহা মন্ত্রজনিত লয় যোগ। মন্ত্র জপের দ্বারা ভিতরের আকাশে কম্পন বা তরঙ্গ ওঠে, ইহা শব্দ তরঙ্গ। শ্রীগুরু দত্ত মন্ত্র জপের দ্বারা উত্থিত শব্দ আর বিভিন্ন বাহ্য চিন্তাজনিত চিন্তা তরঙ্গ, ইহা কিন্তু পৃথক। সিদ্ধ মন্ত্র সাধকদের দ্বারা দীর্ঘদিনের পরীক্ষিত বৈজ্ঞানিক পদ্ধতি, ইহা দীর্ঘ সাধনার জারিত ফল। শ্রীগুরু দত্ত মন্ত্র জপজনিত অন্তর আকাশে উত্থিত কম্পনের একটা বৈজ্ঞানিক প্রণালী আছে। ইহাই 108 বার মন্ত্র জপের কারণ। উদাত্ত, অনুদাত্ত বা স্বরিত অথবা হর্ষ, দীর্ঘ, প্লুত ইত্যাদি শব্দধ্বনির তারতম্য এবং নাভিমণ্ডল, বক্ষস্থল, কণ্ঠ ও মুখবিবর রূপস্থানজনিত শব্দের চারি রূপ আছে, পরা, পশ্যন্তি, মধ্যমা এবং বৈখরী। তাই জপ হচ্ছে চার প্রকারের। বৈখরী জপ আবার বাচিক, উপাংশু ও মানসিক ভেদে তিন প্রকার। মন্ত্র বা শব্দ জপ জনিত আকাশীয় কম্পনে মন ধীরে ধীরে স্থির হইতে হইতে লয় হইয়া যায়। আকাশে মন লয়ের পরে আকাশের ঊর্ধ্বে আত্মার দর্শন হয়। ঊর্ধ্ব মানে আকাশ আত্মায় স্থিত, অর্থাৎ আত্মা হইতেই আকাশের অভিব্যক্তি। আকাশের পরে বায়ু, বায়ুর পরে তেজ, তেজের পরে জল, জলের পর মাটি, এই পঞ্চ মহাভূত। ইহাই আত্মার বা পরমাত্মার স্থূল অভিব্যক্তি, ইহা সীমিত। ইহার ঊর্ধ্বে মাটির গুণ গন্ধ, জলের গুণ রস, তেজের গুণ রূপ, বায়ুর গুণ স্পর্শ, আর আকাশের গুণ শব্দ। ইহা পঞ্চতন্মাত্রা। জপের দ্বারা পর্যায়ক্রমে শব্দের সাহায্যে মন এই পঞ্চতত্ত্বকে অতিক্রম করিয়া আত্মদর্শন করে। বাহিরের উদাহরণ হইল, যখন কোনো একতানভাবে বাঁশি বাজিতে থাকে তখন সর্প গর্ত হইতে বাহির হইয়া আসিয়া একতানভাবে শুনিতে থাকে। ঠিক সেইভাবে মন্ত্র ভিতরে একতানভাবে জপ করিতে থাকিলে মন তাহার চঞ্চলতা ত্যাগ করে, আর পরিশেষে অন্তর আকাশে লয় হইয়া যায় এবং আত্মদর্শন লাভ হয়। শ্রীগুরুর শরণাগত হইতে পারিলে, অধীন হইয়া পড়িতে থাকিতে পারিলে, নির্বিচারে তাহার আদেশ পালন করিতে পারিলে, জপ রহস্যের এত অকখ না জানিলেও সাধক ঠিক সেই জায়গায় পৌঁছাইয়া যান। তাই ভক্তিই হচ্ছে সর্বশ্রেষ্ঠ। বাবা বলেছিলেন, সন্ন্যাসী বাবার বয়স তখন 150 বৎসর প্রায়। কাঁচন কাকা নামক একজনের ক্যান্সার হইয়াছিল। তাহার বাড়ির লোকেরা তাহাকে সন্ন্যাসী বাবার কাছে রাখিয়া গিয়াছিলেন। বাবার আশীর্বাদে বাবার মার খাইয়া কাঁচন কাকা ভালো হইয়া গিয়াছিলেন। তিনি সন্ন্যাসী বাবার আদেশে মায়ের ভোগ রান্না করিতেন। বাবা বলিয়াছিলেন, তুই বেটা ভোগ রান্না করিতে করিতে উদ্ধার হইয়া যাইবি। কাঁচন কাকা খুব নিষ্ঠার সহিত ভোগ রান্না করিতেন। সন্ন্যাসী বাবার দেহান্তের পর
কাঁচন কাকা সেইখানে থাকিতেন, ভোগ রান্না করিয়া বাবাকে নিবেদন করিতেন। কারণ জীবিত অবস্থায় বাবা কাঁচন কাকার রান্না ছাড়া খাইতে চাহিতেন না। কাঁচন কাকা তিনি বলতেন, তিনি ভোগ রান্না করিতে করিতে পাকের মধ্যে মন্ত্রের ধ্বনি তিনি শুনতে পান। একদিন কাঁচন কাকা তিনি রসুই করিতেছিলেন, অনেকক্ষণ হইয়া গিয়াছে কিন্তু কোনো শব্দ শুনতে পাইতেছেন না। একজন গিয়া দেখেন কাঁচন কাকা চুলার পাশে চুপ করিয়া বসিয়া আছেন, পাকের সমস্ত বস্তু পুড়িয়া গিয়াছে, কাঁচন কাকার কাপড়েও আগুন লাগিয়াছে, কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে আগুন নিভিয়া গিয়াছে। কাঁচন কাকা চোখ বুজিয়া নিষ্পন্দ অবস্থায় বসিয়া আছেন। শেষকালে সন্ন্যাসী বাবার শেখানো পদ্ধতি অবলম্বন করিয়া তাহাকে চেতন করা হয়। তিনি রসুই করিতে করিতে সমাধিস্থ হইয়া পড়িয়াছিলেন। রাত্রে একান্তে যখন কাঁচন কাকাকে জিজ্ঞাসা করিলাম, আমিও তো সন্ন্যাসী বাবার আশ্রিত, আমাকে দুপুরের ব্যাপারটা একটু বলুন না, তখন কাঁচন কাকা আমাকে বলিলেন, শোন, আমি তো আজন্ম বাবার পাকি ঠাকুর, আর নিজের হাতে শিবকে আমি খাওয়াইতেছি, আমার তো পাকেই সিদ্ধি, আমার কোনো জপতপের বড় প্রয়োজন হয় নাই, এখন অবশ্য একটু একটু করি। তোকে বলি শোন, আমার যাওয়ার পর তুই যখন একা একা পাক করবি তখন মনে মনে জপ করবি, আর কানটা সজাগ রাখবি, শুনবি উনুনের আগুনে ইষ্টমন্ত্র চলছে, ভাতের হাঁড়িতে ইষ্টমন্ত্র জপ হইতেছে, শুনতে পাবি। সত্যি কথা বলতে কি, এইভাবে একনিষ্ঠ গুরু শরণাগতির দ্বারা তাহার আশীর্বাদে সমাধিভূমি প্রাপ্ত হওয়া যায়। বাবা তাহার অভিজ্ঞতার কথা বলিতেন, তিনি যখন আসাম ভ্রমণে যাইতেন তখন কোনো এক জায়গায় বাবা যাইলে এক গৃহবধূ তাহার কথা শুনিতে আসিতেন, কিন্তু কথা শুনিতে শুনিতেই একেবারে তিনি সমাধিস্থ হইয়া যাইতেন, বাহ্য চৈতন্য থাকিত না। শ্রীগুরু চরণে তাহার অপূর্ব ঐকান্তিক সমর্পণ ছিল। শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামী এই প্রভুর জীবনীতে মনোরমা নামক এক ভদ্রমহিলার কথা আমরা পাই, যিনি গুরু সান্নিধ্যে আসিয়া তিন দিন পর্যন্ত সমাধিস্থ থাকিতেন, বাহ্য চেতনা তাহার থাকিত না, ইহা মূর্ছা নয়, বহু ভাগ্যে এই অবস্থা লাভ হয়। আমরা শুনিয়াছি শ্রীমদ ভাগবতে এমন গোপীর কথা, যাহাকে স্বামী শ্রীকৃষ্ণ সন্নিধানে যাইতে না দিয়া ঘরের মধ্যে বন্দি করিয়া রাখিয়াছিলেন, কিন্তু গোপী কৃষ্ণ চিন্তায় তন্ময় হইয়া সমাধিস্থ হইয়া ঘরের মধ্যে শরীর ত্যাগ করিয়াছিলেন। ইহা আত্মহত্যা নয়, ইহা ভগবত প্রাপ্তি, যাহা সমস্ত সাধকের বহু আকাঙ্ক্ষিত। পবিত্র জায়গায় অর্থাৎ এমন জায়গায় ভজন করিবে যে স্থান পাখির কাকলিপূর্ণ, বৃক্ষাদিপূর্ণ, পুষ্পগন্ধ বায়ুবাহিত এবং নির্জন কর্মকোলাহল মুক্ত। গঙ্গার তীর, হিমালয়ের মনোরম স্থান প্রভৃতি ভজনের জন্য প্রশস্ত। এইসব জায়গায় ভজনে বসলে তাড়াতাড়ি সিদ্ধি আসে। বৃন্দাবন তীর্থস্থান, শ্রী ভগবানের নিজের জায়গা, সেখানে বাস করাকেই তপস্যা বলে। অন্যান্য জায়গায় অনেক দিন লাগে, তীর্থস্থানাদিতে মন তাড়াতাড়ি শান্ত হইয়া আসে, মহাপুরুষের সান্নিধ্যেও শীঘ্র মন স্থির হয়। যেখানে কোনো মহাপুরুষ দীর্ঘদিন বাস করিয়াছেন সেখানের বায়ুমণ্ডল পবিত্র হইয়া যায়। প্রত্যেক চিন্তা তরঙ্গেরই মূর্তি আছে, কামনা বাসনা যুক্ত মলিন চিন্তা তরঙ্গ ভজনের প্রতিকূল, ভজন ঘরের মধ্যে তাই অপরকে প্রবেশ করিতে দিতে নাই, ভজন স্থান খুব সাবধানে রক্ষা করিতে হয়। কুশের উপর হরিণাদির চর্ম, তাহার উপর রেশমি বস্ত্র দ্বারা আসন স্থাপন করিবার কথা এখানে বলা হচ্ছে। বর্তমান সময়ে কম্বলের আসন হচ্ছে শ্রেষ্ঠ আসন, কিন্তু যখন তখন পরিবর্তন করতে নাই। সাধুর আসন অপর কেহ স্পর্শ করিলে সাধু খুব রাগিয়া যান,
ভজন করিতে করিতে আসনে সংস্কার উৎপন্ন হয়, তাই ভজন ঘর ভজন আসন একেবারে নিজস্ব করা দরকার। গীতায় অন্যত্র সেখানে বলা হচ্ছে, এই ভজনরূপ কর্মের সিদ্ধির জন্য অধিষ্ঠানকর্তা পৃথক আসন বা জপের মালা, ভজনের কাপড় প্রভৃতি বিবিধ চেষ্টা, নিরন্তর শ্রদ্ধা নিষ্ঠাসহ উদ্যোগ, এইগুলি যখন তিনি গ্রহণ করবেন শ্রী ভগবানের কৃপা তখন তিনি পাবেন। এইসব হইলে শ্রী ভগবানের কৃপা তিনি পাবেন। শ্রী ভগবান তিনি দয়াময়, সাধক উদ্যোগ করিলে ভগবান তাকে দর্শন দেন। যন সাধন তন সিদ্ধি, অর্থাৎ যেমন সাধন তেমন সিদ্ধি। তাই ভগবান তিনি বলছেন, সেই আসনে বসিয়া মনকে একাগ্র করিয়া চিত্ত ও ইন্দ্রিয়ের ক্রিয়া রোধ করিয়া আত্মশুদ্ধির নিমিত্ত যোগ অভ্যাস কর, অর্থাৎ ঐরূপ পবিত্র জায়গায় আসনে বসিয়া জপ করিবার উপদেশ শ্রী ভগবান আমাদেরকে দিচ্ছেন। তিনি বলছেন, আত্মশুদ্ধয়ে, অর্থাৎ আত্মশুদ্ধির জন্য তুমি এটা করো। আত্মশুদ্ধি এর অর্থ কি? ভিতরের যে কলুষ তাকে দূর করা। আমাদের মধ্যে অনেক বিষয়ভোগের সংস্কার রূপ কলুষ জমা হইয়াছে, তাই প্রথম প্রথম ভজনে মন বসে না, কিন্তু লাগিয়া থাকিলে পরে শ্রী গুরুদেবের কৃপায় ভিতরের মল দূর হইয়া যায়। তাই বলা হইয়াছে, এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফল তো সোনা। তাই শ্রী ভগবান তিনি বলছেন, শরীর মস্তক ও গ্রীবাকে সমান অচলভাবে রাখিয়া স্থির রাখিয়া নিজ নাসিকার অগ্রভাগ সম্মক দর্শন করিয়া ও দিকসমূহের প্রতি অবলোকন না করিয়া, অর্থাৎ শরীর মস্তক ও গ্রীবাকে সমান ও নিশ্চলভাবে স্থির করিয়া নাসিকার অগ্রভাগে দৃষ্টি স্থাপন করিয়া ধ্যান করিবার কথা শ্রী ভগবান তিনি বলছেন। সম্মুখে ঝুঁকিলে ঘুম আসে, পিছনে ঝুঁকিলে জড়তা আসে, ডাইনে বামে ঝুঁকিলে কিন্তু চাঞ্চল্য আসে। তাই স্থিরভাবে একাসনে তিন ঘন্টা বসিয়া থাকিবার অভ্যাস হইলে তখন তাহাকে জিতাসন বলে। তাই মেরুদণ্ড সোজা করিয়া জপ করিবার কথা কিন্তু বলা হইয়াছে। তবে যাহারা বয়সের কারণে বা রোগের কারণে তাহা পারেন না, তাহারা যেরূপ পারিবেন সেইভাবেই তারা জপ করিবেন। এই এপিসোড এখানেই বিরাম দিচ্ছে। আপনি শুনছিলেন যোগীপুরুষ প্রজ্ঞাদাস কাঠিয়াবাবা রচিত গীতা চিরন্তন। যেতে যেতে একটি অনুরোধ আপনার কাছে আমি করতে চাই, আপনার এলাকায় যে ক্লাব আছে, যে প্রতিষ্ঠান আছে, আপনি যে গ্রামের বাসিন্দা, যে গ্রাম কমিটি আছে, তাদের কাছে যথেষ্ট ফান্ড আছে, যথেষ্ট টাকা আছে একটি গুরুকুল স্থাপন করা। কেবলমাত্র ছোটদের জন্য না, প্রত্যেকের জন্য ধারাবাহিকভাবে নিয়ম নিষ্ঠা সহকারে ধার্মিক যে শিক্ষা দীক্ষা তার ব্যবস্থা কিন্তু আপনার ওই প্রতিষ্ঠানটি, আপনার গ্রাম কমিটি করতেই পারে, কেননা ওনাদের কাছে যথেষ্ট পরিমাণে টাকা আছে। আমি আপনার কাছে অনুরোধ রাখব, আপনি তাদের কাছে অন্তত দাবি রাখুন। যদি আপনি নিজে সদস্য হন তাহলে তো আপনি দাবি আরও জোরদারভাবে রাখতে পারবেন। আশা করব এভাবেই সনাতন ধর্ম সম্পর্কে আমরা সবাই শ্রদ্ধাশীল হব এবং প্রকৃত জ্ঞান আমরা লাভ করব, পালন করব এবং সুখ ও শান্তিতে থাকতে পারব। ভালো থাকুন, ভালো রাখুন। আগামী এপিসোডে আবার আপনার সাথে এখানেই আমার দেখা হবে। নমস্কার।